সিভিক ভলেন্টিয়ার্সদের পে স্লিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, এবং সিভিক ভলেন্টিয়ার্সরা গ্রুপ সি না গ্রুপ ডি কর্মচারী পড়ছেন সেটাও জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকেও অন করে দিন যাতে এই ধরনের ভিডিওর নোটিশ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিও নিচে একটা লাইক করুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটাই সেই সিভিক ভলেন্টিয়ার্সদের পে স্লিপ। এই পে স্লিপের বিস্তারিত আমি জানাবো, তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি পে স্লিপ ডাউনলোড করতে না পারছেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে পে স্লিপ কীভাবে ডাউনলোড করবেন তার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে পে স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন। কিংবা এই ভিডিওর শেষে একটা লিঙ্ক দেওয়া থাকবে উপরে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পে স্লিপ কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আপনারা জানতে পারবেন। তো দেখুন, এখানে উপরে পরিষ্কার লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, নর্থ চব্বিশ পরগনা। হ্যাঁ বন্ধুরা, এটা উত্তর চব্বিশ পরগনা এক সিভিক ভলেন্টিয়ার্স ভাইয়ের পে স্লিপ। দেখুন এখানে নাম দেওয়া আছে সিভিএফ প্রসেনজিৎ বণিক, এবং এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে দেখুন হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট, এখানে দেখুন একদম পরিষ্কার করে লেখা আছে। তারপর দেখুন এখানে একটা টেন নাম্বার দেওয়া আছে, তারপর এমপ্লয়ি নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু মাস্ট, পে স্লিপ ডাউনলোড করতে গেলে আপনাকে এমপ্লয়ি নাম্বার অবশ্যই লাগবে। ডেজিগনেশন দেওয়া আছে দেখুন সিভিক ভলেন্টিয়ার, এখানে কিন্তু ডেজিগনেশন উল্লেখ করা আছে। আর স্কেল অর লেভেল, অর্থাৎ আমরা কোন স্কেল পাচ্ছি সেটা কিন্তু এখানে কিছুই দেওয়া নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের গ্রুপ, দেখুন আমাদের এখানে লেখা আছে গ্রুপ ডি, অর্থাৎ আমরা কিন্তু গ্রুপ ডি কর্মচারীদের মধ্যেই হয়তো পড়ছি, এটা আমি শিওর নই। তবে কিন্তু এখানে দেখুন পরিষ্কার লেখা আছে গ্রুপ ডি, অর্থাৎ আমরা গ্রুপ ডি হতেও পারি। তো এটা আপনারা আপনাদের যে থানাতে অফিসার আছে তাদেরকে পে স্লিপটা দেখালে তারা হয়তো বিস্তারিত আরও কিছু বলে দিতে পারবেন। তারপর দেখুন এখানে দেওয়া আছে বিল নাম্বার দেওয়া আছে, বিল ডেট দেওয়া আছে, এখানে টোকেন নাম্বার এবং টোকেন ডেট দেওয়া আছে, টিভি নাম্বার অ্যান্ড টিভি ডেট এখানে দেওয়া আছে, গ্রোস বিল অ্যামাউন্ট। বন্ধুরা, এখানে কিন্তু একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দেওয়া আছে, গ্রোস বিল অ্যামাউন্ট, এটা সম্পর্কে আমার খুব একটা জানা নেই। তারপরে দেখুন নিট বিল অ্যামাউন্ট, এখানেও একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দেওয়া আছে। তা বন্ধুরা, এটা আপনাদের থানাতে যারা অফিসার আছেন বা যারা কনস্টেবল আছেন তারা এগুলো ভালো বুঝবেন, ওদের কাছ থেকে আপনারা এই জিনিসটা জেনে নিতে পারেন গ্রোস বিল অ্যামাউন্টটা কী এবং নিট বিল অ্যামাউন্ট এই জিনিসটা কী। তারপর দেখুন দেওয়া আছে পে হেড, এখানে একটা নাম্বার দেওয়া আছে, এবং ইস্টাবলিশমেন্ট, আপনি কোন থানার সিভিক ভলেন্টিয়ার সেটাও কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। দেখুন এখানে ইস্টাবলিশমেন্ট লেখা আছে সিভিক গাইহাটা পিএস, অর্থাৎ এই যে আমাদের সিভিক ভলেন্টিয়ার প্রসেনজিৎ বণিক, ওনার কিন্তু এটা পে স্লিপ, উনি কিন্তু গাইহাটা পিএসএ সিভিক ভলেন্টিয়ার, এবং সেটা কিন্তু নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের। এবং নিচে দেখুন এখানে পেমেন্ট তার দেওয়া আছে, এখানে আর্নিং আরএস উল্লেখ করা আছে, এখানে ডাব্লুএম অর্থাৎ মান্থলি ওয়েজ, এখানে দেখুন 8,000 টাকা মান্থলি ওয়েজ এখানে দেওয়া আছে, এবং গ্রান্ট টোটাল 8,000 টাকা। কিন্তু এখানে একটা 24,000 টাকার কথা কিন্তু একটা উল্লেখ করা আছে, সেটা কিন্তু পরিষ্কার জানা নেই। এটা কিন্তু আপনাদের অফিসার কিংবা যারা কনস্টেবল আছেন তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন, এখানে 8,000 টাকা আপনি যে বেতন পাচ্ছেন সেটা কথাতেও উল্লেখ করা আছে। তো বন্ধুরা, এটাই ছিল সিভিক ভলেন্টিয়ারদের পে স্লিপ। তো আপনারা সবাই পে স্লিপ পাবেন। তো অবশ্যই পে স্লিপটা কীভাবে ডাউনলোড করতে হবে, তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিংবা ভিডিওর নিচে উপর দেখুন ডান দিকে একটা ভিডিও শো করছে, আপনারা ওই ভিডিওতে ক্লিক করলেও পে স্লিপটা ডাউনলোড করার ব্যাপারে পুরো বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, এবং এই পে স্লিপের ব্যাপারে যদি আপনার কিছু মন্তব্য থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।